সৌন্দর্য, ফ্যাশন, স্টাইল, স্টেটমেন্ট অভিনয় করতেই একে অপরকে টেক্কা দেন বলি নায়িকারা। কিন্তু শুধুই কি তাই, বিষয় আশায়ের দেখনদারিতেও কম যান না। সম্পত্তির পরিমাণে এই বলে আমায় দেখ তো ও বলে আমায়, কাকে ছেড়ে কে দেখবেন। মুম্বাইয়ের বেশ কিছু এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটের ভিত্তিতে বলিপাড়ার ধনীতম নায়িকাদের হদিস পাওয়া গেল। প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতেও অন্যতম সফল নায়িকা বলাই যায় পিগি চপসকে। প্রায় $8 কোটি সম্পদ রয়েছে তার জিম্মায়। নায়িকাদের মধ্যে লিডিং পজিশনে রাখতেই হবে বচ্চন বাহু ঐশ্বর্যা রায় বচ্চনকে। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $3,50,00,000 কাছাকাছি। আমিষা প্যাটেল বলিউডে খুব বেশি দিন টিকে থাকতে পারেননি, কিন্তু সম্পদের পরিমাণে অবলীলায় তাক লাগিয়ে দিতে পারেন আমিষা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $3 কোটি। প্রীতি জিন্তা বি টাউনের কিউট নায়িকাদের ফিল্ম ক্যাটাগরিতে রয়েছে কাল হো না হো, কুই মিল গেয়ি, বীরজারার মতো হিট সিনেমা, আর তার ভাণ্ডারে রয়েছে প্রায় $3 কোটি সম্পত্তি। দীপিকা পাড়ুকান বলি থেকে হলি দুই ইন্ডাস্ট্রিতেই জকিয়ে বসেছেন দীপিকা। তার মোট সম্পত্তির পরিমাণ $2 কোটি। অমৃতা রাও বলিউডে তেমন সাফল্য পাননি, তবু ধনী নায়িকার তালিকায় নাম তুলেছেন অমৃতা। তার মোট সম্পত্তির পরিমাণ $2 কোটি। কাজল বলিউডে লম্বা রেচের ঘোড়া তিনি, তাই সম্পদের অঙ্কটাও বেশ লম্বা। প্রায় $1,80,00,000 মালিক কাজল। ইলিয়ানা ডি ক্রুজ অল্পদিনেই বাজিমাত করেছেন বরফিগার্ল। বি টাউনে পা দিয়েই মাত্র 4 বছরে প্রায় $1,40,00,000 মালকিন হয়েছেন ইলিয়ানা। কারিশ্মা কাপুর একসময় রাজা হিন্দুস্তানি, আনারি, দিল তো পাগল হায় এর মতো ছবি দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন তিনি। এখন অভিনয় থেকে অবসর নিলেও ধনী নায়িকাদের তালিকা থেকেও মোটেই বাদ দেওয়া যাবে না কারিশ্মাকে, কারণ তার সম্পত্তির পরিমাণ প্রায় $1,20,00,000। বলিউডের বোল্ড বিউটি মল্লিকা প্রায় $1 কোটি মার্কিন ডলারের মালিকিনা।